সুচিত্রা সেনের দুর্ব্যবহার নিয়ে মুখ খুললেন লিলি চক্রবর্তী। বাঙালির কাছে তিনি মহানায়িকা। সুচিত্রা সেনের অভিনয় সৌন্দর্য চোখের চাহনি বারংবার মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু সবার কাছে সুচিত্রা সেনের ভাবমূর্তি একরকম ছিল না। অনেকেই তার কড়া মেজাজ এবং দুর্ব্যবহারের শিকার হয়েছেন। তাদের মধ্যে অন্যতম বর্ষীয় অভিনেত্রী লিলি চক্রবর্তী। তার সঙ্গে নাকি তেমন ভালো সম্পর্ক ছিল না মহানায়িকার। এমনকি তাদের মধ্যে কথাবার্তাও হতো না ক্যামেরার পিছনে। কিন্তু এর কারণ কি? উত্তরে লিলি চক্রবর্তী জানান, একবার সুচিত্রা সেনের সঙ্গে দক্ষিণের স্বরে তার দেখা হয়েছিল, কিন্তু তাকে দেখা মাত্রই মহানায়িকা এমন হাবভাব করলেন যেন চেনেনই না। অথচ ততদিনে একসঙ্গে কাজ করে ফেলেছেন তারা। লিলি দেবী আরও জানান, একটি ছবিতে তার অভিনয় করার কথা থাকলেও সুচিত্রা সেন নিজে প্রযোজককে বলে তাকে বাদ দেন। বর্ষীয় অভিনেত্রী বলেন, হয়তো তার অভিনয় ঈর্ষান্বিত হতেন মহানায়িকা, কিন্তু তিনি সেসব মনে রাখেননি। তবে লিলি চক্রবর্তী এও জানান, উত্তম কুমারের সঙ্গে তার খুবই সদ্ভাব ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।